বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইটান একাডেমিক কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের দুটি চ্যাপ্টার এর উপর কিছু বিশেষ আলোচনা করব। জাবেদা ও খতিয়ান হিসাব সমূহ প্রস্তুতকরণ, এই দুইটা চ্যাপ্টার মূলত হিসাব বিজ্ঞানের বেসিক যে বিষয়গুলো, মানে অন্যান্য অধ্যায়গুলোর কাজ সম্পন্ন করতে গেলে তোমাদের এই দুই অধ্যায় সম্পর্কে বিস্তর ধারণা থাকা অতীব জরুরি। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে জাবেদা ও খতিয়ান হিসাব প্রস্তুতকরণ। জাবেদা ও খতিয়ান হিসাব প্রস্তুতকরণের আগে আমার জাবেদা তৈরির কিছু বিশেষ নির্দেশাবলী আছে, যেটা হিসাব শ্রেণী বা খাত সম্পর্কে ধারণা। প্রথমে আমি হিসাব খাত বা শ্রেণী নির্ণয়টা তোমাদেরকে একটু দেখাবো। হিসাব শ্রেণী পাঁচ প্রকার। এক, সম্পদ হিসাব। দুই, দায় হিসাব। তিন, মালিকানা স্বত্ব হিসাব। চার, আয় হিসাব। পাঁচ, ব্যয় হিসাব। প্রত্যেকটা হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এরকম: সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। একইভাবে দায় মালিকানা আর এই তিনটি হিসাব বৃদ্ধি হলে হবে ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ডেবিট। আর ব্যয়বাচক হিসাবগুলো সম্পদের মতোই বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট। এই ছিল হচ্ছে আমাদের জাবেদা প্রস্তুতকরণের আগে ডেবিট এবং ক্রেডিট হিসাব খাত তৈরি করার একটি ফর্মুলা। এবার এই আঙ্গিকে আমরা একটা ছোট্ট উদ্দীপক তৈরি করব, যেখান থেকে জাবেদা তৈরি করব এবং পরবর্তীতে খতিয়ান হিসাব খাতগুলো তৈরি করব। জনাব কাশেম, নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা যন্ত্র নিয়ে 2019 সালের জানুয়ারি 1 তারিখে ব্যবসা শুরু করেন। এটা একটা উদ্দীপকের শুরুটা। জানুয়ারির আরো কিছু লেনদেন সংঘটিত হইতে পারে, যেমন জানুয়ারির 5 তারিখে নগদে বিক্রয় 60,000, জানুয়ারির 10 তারিখে নগদে ক্রয় 30,000, জানুয়ারির 15 তারিখে ধরা যায় ধারে ক্রয় 10,000 এবং ধারে বিক্রয়
যেহেতু লেকচারটা খুব বেশি দীর্ঘায়িত করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এই সামান্য টপিক দিয়ে জাবেদা প্রস্তুতকরণ এবং খতিয়ান প্রস্তুতকরণটা শেষ করতে যাচ্ছি। প্রথমে চলে আসি আমরা জাবেদা প্রস্তুতকরণ। জাবেদা ঘরে পাঁচটি কলাম থাকবে, আর যে কোনো অঙ্ক করার আগে হিসাব বিজ্ঞানের তোমাদের মনে রাখতে হবে যে হেডিংটা, অঙ্কের হেডিংটা যদি তুমি তিনটা লাইনে সম্পন্ন করতে পারো তাহলে সেটা বেটার হয়। যেমন এখানে বলা আছে জনাব কাশেম, জনাব কাশেমের জাবেদা বই জানুয়ারি 2019 ইন, এইভাবে যদি তিনটি লাইনে সম্পন্ন করতে পারো। এবার আমরা জাবেদার একটা ঘর টেনে নিই। প্রথমে থাকবে তারিখ অথবা ক্রমিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অঙ্কটা ক্রমিক নোট দিয়ে শুরু করে, আবার অনেক সময় তারিখ দিয়ে শুরু করে। তো প্রথমে আমরা তারিখ অথবা ক্রমিকের একটা ঘর আনবো। টাকার ঘর থাকবে দুইটা, এবং একটা খতিয়ান পৃষ্ঠার ঘর থাকবে আর বিবরণ। এই হচ্ছে আমাদের জাবেদার ঘর। যেহেতু আমি উদ্দীপকটা তারিখ দিয়ে শুরু করছি, সেক্ষেত্রে আমি তারিখই লিখলাম। তারিখ এখানে বিবরণ অথবা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, একটা ডেবিট টাকা, একটা ক্রেডিট টাকা, এই হচ্ছে আমাদের জাবেদার ঘর। এখন আমি প্রত্যেকটা লেনদেনকে আমরা দুইটা পক্ষে বিশ্লেষণ করে ওই দুইটা পক্ষে কে কোন হিসাব খাতের মধ্যে আছে সেখানে ব্যবহার করে ডেবিট অর ক্রেডিট নির্ণয় করব। প্রথমে আসি জনাব কাশেম নগদ নিয়ে এসেছে 50,000 টাকা এবং 20,000 টাকার যন্ত্র। মালিক যা কিছু নিয়ে ব্যবসা শুরু করবে, যদি সেটা সম্পদ হয় তাহলে প্রত্যেকটা সম্পদই ব্যবসায় বৃদ্ধি পায়। অর্থাৎ নগদ টাকাও আমাদের সম্পদ, যন্ত্র আমাদের সম্পদ, তাহলে এই দুইটা সম্পদ হিসাবের মধ্যে পড়ে। আর আমরা জানি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে নগদ এবং যন্ত্র, নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব। এবার আসি মালিক যখন ব্যবসায় কোনো কিছু ইনভেস্ট করে বা ব্যবসায় নিয়ে আসে তখন মালিকের একটা পক্ষ তৈরি হয়, আর মালিকের পক্ষের নাম হচ্ছে মূলধন, আর মূলধনটা থাকে মালিকের স্বার্থ অর্থাৎ মালিকানা স্বত্ব এর ভিতরে। আর আমরা জানি মালিকানা স্বত্ব ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রটা হবে এরকম যে মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট ক্রেডিট হবে, আর মালিকানা স্বত্ব যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে ডেবিট হবে। বৃদ্ধি পাইলে ক্রেডিট আর হ্রাস পাইলে ডেবিট। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে মূলধন হিসাব, মূলধন হিসাব। এখন ডেবিট এবং ক্রেডিট যেহেতু সম্পদ দুইটা বৃদ্ধি পেয়েছে তাহলে নগদ সম্পদ ডেবিট, যন্ত্রপাতি সম্পদ ডেবিট, আর মালিকের মূলধন এটা হবে ক্রেডিট। হয়ে গেল একটা এন্ট্রি জাবেদায় দাখিলা দেওয়া। এখানে কারণটা লেখা যেতে পারে, যেহেতু আমাদের সময় স্বল্প কারণটা তেমন কোনো বিষয় না, কারণ তুমি ইচ্ছা মতো লিখতে পারো। সেটা হচ্ছে উদ্দীপকের শুধুমাত্র টাকার অ্যামাউন্টগুলো বাদ রেখে বাকি যে কথাটুকু আছে ওই কথাটুকু যদি তুমি লিখে দাও সেটাই কারণ বা ব্যাখ্যা হিসেবে ব্যবহার করা যায়। যেমন কাশেম নগদ এত টাকা এবং এত টাকা যন্ত্র নিয়ে ব্যবসা শুরু করছেন, শুধু ওখানে লিখতে হবে যে নগদ টাকা এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হবে, এইটুকু লিখলেই ব্যাখ্যা বা কারণটা হয়ে যাবে। এটা ছিল 2019
2019 সালের জানুয়ারির 1 তারিখ। চলে আসি এবার পরবর্তী দাখিলায়। বলা আছে জানুয়ারি 5 তারিখে নগদে বিক্রয় করা হয়েছে 60,000 টাকা। আমি আগেই বলেছি প্রত্যেকটা লেনদেনের, যেগুলো লেনদেন নয় তার কোনো পক্ষ নেই, তার কোনো হিসাবে প্রভাব হবে না বা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেগুলো লেনদেন সেই লেনদেনগুলোর অবশ্যই দুটি পক্ষ থাকবে। তাহলে নগদে যদি বিক্রয় করা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নগদে বিক্রয় দুইটা পক্ষ কিন্তু আমাদের চোখের সামনে একদম স্পষ্ট হয়ে আছে। সেক্ষেত্রে নগদ একটা হিসাব, বিক্রয় একটা হিসাব। চলে আসি এই নগদ এই পাঁচজনের কার মধ্যে পড়ে এবং বিক্রয় এই পাঁচজনের কার মধ্যে পড়ে। নগদ অবশ্যই সম্পদ। তাহলে নগদ যদি সম্পদ হয়, বিক্রি করলে নগদ টাকা আসে নাকি চলে যায়? অবশ্যই নগদ টাকা আসবে। তাহলে বিক্রি করলে নগদ টাকা আসছে, দ্যাটস মিন সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব বা সম্পদ বৃদ্ধি পাইলে নগদান হিসাব, নগদান হিসাব হবে ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট। আর সাথে আছে বিক্রয়, বিক্রয়টা যাবে এই পাঁচটা আয়ের মধ্যে। বিক্রয় একটা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আয়, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বিক্রয়টা হচ্ছে প্রত্যক্ষ আয়। তাহলে এই আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। বিক্রয় হিসাব, হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এবার আসি আমরা জানুয়ারি 5, তারপরে আসি 10 তারিখে আছে নগদে ক্রয়। এখানেও দুইটা পক্ষ আছে, নগদ এবং ক্রয়। নগদ টাকা সম্পদের মধ্যে পড়ে। নগদে যদি কেনা হয় তাহলে অবশ্যই নগদ টাকা চলে যায়। নগদ টাকা চলে যাওয়া মানে হ্রাস পাওয়া, নগদ সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আর ক্রয়টা এই পাঁচজনের মধ্যে পড়বে ব্যয়, ব্যয় বেড়ে গেল। যত কেনা হবে, যত খরচ করা হবে তত ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাইলে হয় ডেবিট। অর্থাৎ ক্রয় একটা পক্ষ, তাহলে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আর এই কেনার কারণে আমার নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ চলে যাওয়া, নগদান হিসাব হবে হিসাব ক্রেডিট। এটা ছিল জানুয়ারির 10 তারিখ। এবার চলে আসি আমরা 15 তারিখ, ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে ক্রয় এবং ধারে বিক্রয়। তো ধারে ক্রয় এর সাথে সম্পর্ক থাকে পাওনা দারে। আমরা জানি প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকে, এখানে ক্রয় একটা পক্ষ আর দ্বিতীয় পক্ষটা এখানে হাইড আছে, অর্থাৎ লুকিয়ে আছে। তোমাকে খুঁজে বের করতে হবে যে ধারে কেনার সাথে সম্পর্কটা কার, ধারে ক্রয়ের সাথে সম্পর্ক তৈরি হয় তুমি যার কাছ থেকে পণ্যটা কিনেছো, আর সে অবশ্যই তোমার কাছে টাকা পাবে। কেউ যদি তোমার কাছে টাকা পায়, অবশ্যই তুমি তাকে একজন পাওনাদার হিসেবে আখ্যায়িত করতে পারো, যদি সেটা কেনা বেচার ক্ষেত্রে তৈরি হয়। ধারে ক্রয়, ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট, ক্রয় হিসাব হবে ডেবিট। আর ধারে ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের, পাওনাদার হচ্ছে দেনা বা দায়, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 15 তারিখ, 15 তারিখের দুইটা অংশ করে নিয়েছি আমি। তোমরা এই দুইটা আলাদাভাবে 15 তারিখ দিয়েও করতে পারো, আর যদি মনে করো না এটা হচ্ছে 15 প্রথম অংশ তাহলে এইভাবে দিতে পারো, গেল একটা। আবার 15 দ্বিতীয় অংশ এভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম যে ধারে বিক্রয়, ধারে বিক্রয় এখানে একটা পক্ষ স্পষ্ট আর একটা পক্ষ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ক্রয়ের সাথে যদি পাওনাদারের সম্পর্কটা হয়, পাওনাদারের বিপরীত হচ্ছে দেনাদার, বিক্রয়ের সাথে সম্পর্ক তৈরি হয়
দেনাদার অর্থাৎ তুমি ধারে যার কাছে বিক্রি করেছো তার কাছে তুমি টাকা পাবা আর তুমি যার কাছে টাকা পাবা তাকে তুমি দেনাদার বলে অভিহিত করতে পারো তাহলে বিক্রয় এই পাঁচজনের মধ্যে পড়বে আয় বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে যত বিক্রি করবা তত আয় বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এবার বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার দেনাদার হচ্ছে একজন সম্পদ নিজের টাকা অন্যের কাছে পড়ে থাকলে তাকে সম্পদ বলা হয় অর্থাৎ নিজের টাকাটা অন্যের কাছে আছে সে তোমার দেনাদার আর দেনাদার হচ্ছে সম্পদ তাহলে সম্পদও বৃদ্ধি পেয়েছে প্লাস আয়ও বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা ডেবিট অথবা ক্রেডিটে সাজাবো এইভাবে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট এই ছিল আমাদের জাবেদা দাখিলার পোস্টিং করা এবার আমরা টাকার অ্যামাউন্ট গুলো আমি যেহেতু আগে থেকে বসাইনি আমরা এখন টাকার অ্যামাউন্ট গুলো দিয়ে দিতে পারি নগদ টাকা এবং যন্ত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল 50 এবং 20 তাহলে নগদ ডেবিট 20,000 50,000 যন্ত্রপাতি হিসাব 20,000 আর সর্বমোট মিলে 70,000 টাকা হচ্ছে আমাদের মূলধন হিসেবে কেবি নগদান হিসাব বিক্রয় হিসাব 5 তারিখের আমাদের অ্যামাউন্টটা ছিল 60,000 টাকা 60,000 টাকা ডেবিট ঘরে 60,000 টাকা ক্রেডিট ঘরে এরপর আমাদের 10 তারিখে ছিল 30,000 টাকা 30,000 টাকা ডেবিট ঘরে 30,000 টাকা ডেবিট ঘরে ক্রেডিট ঘরে এবার আসে 15 তারিখ ধারে ক্রয় 10,000 টাকা এবং ধারে বিক্রয় আগে ধারে ক্রয়ে 10,000 টাকা 10,000 টাকা ডেবিট ঘরে 10,000 টাকা ক্রেডিট ঘরে এবার আসি আমরা ধারে বিক্রয়ে 15,000 টাকা 15,000 টাকা আমাদের ডেবিট ঘরে 15,000 টাকা ক্রেডিট ঘরে আমরা চাইলে উভয় কলামে টাকা যোগ করে নিচে নামাতে পারি এবং হিসাবে জেড টানতে পারি ক্লোজ টানতে পারি কি হিসাব সমাপ্ত করতে পারি এবার এই জাবেদার এই জাবেদাটাকে আমি একটা আম বাগানের সাথে তুলনা করতে পারি একটা আম বাগানে যেমন বিভিন্ন প্রজাতির আম থাকে তোমরা বিভিন্ন প্রজাতির আমের নাম জানো তো একটা বাগানে যেরকম বিভিন্ন প্রজাতির আম থাকে ঠিক একইভাবে এই জাবেদার মধ্যে বিভিন্ন প্রজাতির হিসাব আছে এখন বিভিন্ন বলতে 5টা প্রজাতির হিসাব আছে অর্থাৎ এই বাগানে 5 রকমের আম থাকতে পারে এখন আমরা যখন বাগান থেকে আমগুলো তুলে নিয়ে আসি বা সেই আমগুলো যখন বাছাই করা হয় তখন আলাদা আলাদা বস্তা বা আলাদা আলাদা ডালা বলো ঝাঁকায় বলো আলাদা করে রাখা হয় তো সেক্ষেত্রে জাবেদার পরবর্তী ধাপ খতিয়ানটা হচ্ছে ওই আম বাগান থেকে আম তুলে আলাদা ঝাঁকা করার মতোই এখন এইখানে যে কয় প্রজাতির আম আছে সেগুলোকে আমার আগে নির্ধারণ করে নিতে হবে বা নির্দিষ্ট করে নিতে হবে যে কয় প্রজাতির আম আমার এই বাগানে আছে দেখো এখানে আছে নগদান হিসাব 1টা তারপরে আছে যন্ত্রপাতি হিসাব 2টা মূলধন হিসাব 3 রকমের হিসাব পেয়ে গেছি এরপরে নগদ যেহেতু একবার নিয়ে নিয়েছি এটা কমন ফ্যাক্টর নগদান নিয়ে না বিক্রয় আমরা এখনো নিইনি তাহলে নিয়ে নিলাম বিক্রয় একটা হিসাব তাহলে পাইলাম 4টা ক্রয় একটা হিসাব নগদ তো নিয়ে নিয়েছি ক্রয় নিয়ে নিয়েছি পাওনাদার একটা হিসাব দেনাদার একটা হিসাব বিক্রয় নিয়ে নেওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এই জাবেদায় হিসাব খাত পেয়েছি 1, 2, 3, 4, 5, 6 এবং 7টা অর্থাৎ এই 7 রকমের আম তোমার আম বাগানে আছে এখন এইগুলোকে আলাদা করার জন্য তোমার যা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে খতিয়ান বা ঝাঁকা সেই ঝাঁকার মধ্যে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটাকে ইন করাব এবং পরিশেষে আমরা এর একটা জের বা ব্যালেন্স বের করব এখন শিক্ষার্থীরা তোমরা এইটাকে সুন্দর করে নোট করে রেখো কারণ এটা আমাকে এখন মুছে ফেলতে হবে বিকজ আমার খতিয়ান হিসাব প্রস্তুত করার মতো জায়গা এখানে নেই
তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমাদের খতিয়ান হিসাব প্রস্তুত করা যায় সাতটি। আমরা এখন আসি খতিয়ান হিসাব। খতিয়ান খতিয়ান দুই প্রকার, এক সহকারী খতিয়ান, দুই সাধারণ খতিয়ান। আমরা এখন প্রস্তুত করব সাধারণ খতিয়ান, কারণ আমাদের এই জাবেদাটাকে বলা হয় সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা থেকে সাধারণ খতিয়ান প্রস্তুত করতে হয়। সহকারী খতিয়ান প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে বিশেষ জাবেদা আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ওখান থেকে যখন আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করব তখন আমরা সহকারী তৈরি করব। এবার আসি খতিয়ানের সব। দুই প্রকার, এক টি সক, প্রথম পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে চলমান যে সব আধুনিক। এখন আমরা করব সাধারণ খতিয়ান, এবং সাধারণ খতিয়ানে দুই রকমের সক আছে, একটা হচ্ছে টি সক বা পুরাতন পদ্ধতি, আর একটা হচ্ছে চলমান যে সক আধুনিক পদ্ধতি। আমরা এখান থেকে বেছে নেব সাতটা হিসাব তৈরি করা সম্ভব না এখন, সেক্ষেত্রে আমরা দুইটা হিসাব এখান থেকে বেছে নিতে পারি। যেটা করব সেটা লিস্ট করে নিই। এক, আমরা এখান থেকে নগদান হিসাবটা করতে পারি, নগদান হিসাব। এরপরে এখান থেকে আর একটা হিসাব আমরা বেছে নিতে পারি, সেটা হচ্ছে বিক্রয় হিসাবটা নিলাম, বিক্রয় হিসাবটা নিলাম, বিক্রয় হিসাব। আমরা এই দুইটি হিসাবের খতিয়ান করব, টি সকেও করব এবং চলমান জে সকেও করব। পরীক্ষার হলে অনেক সময় প্রশ্নপত্রে তোমাদের সকের নাম উল্লেখ থাকতে পারে, যে টি সকে করো অথবা চলমান জে সকে করো। আবার অনেক সময় প্রশ্নপত্রে শুধু খতিয়ান হিসাব প্রস্তুত করো বলা থাকে, কোনো সক এর নাম উল্লেখ থাকে না। সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো বা যেটা তোমার কাছে সহজ মনে হয়, সুবিধা মনে হয়, সেটা তুমি করে আসতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি এই জায়গাটুকু পরিষ্কার করব। এখানে আমরা নগদান হিসাব এবং বিক্রয় হিসাব, এই দুই হিসাবের খতিয়ান হিসাব প্রস্তুত করব, দুইটি ছকে, টি সক এবং চলমান জে সক। প্রথমে আমি টি সকের নমুনাটা দেখব। নগদান হিসাব, টি সকের
আটটি কলম থাকে। প্রথমে থাকবে তারিখ, তারপরে থাকবে বিবরণ, এরপরে থাকবে জাবেদা, পৃষ্ঠা এবং টাকা। তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। একটা ক্রেডিট পক্ষ আর একটা ডেবিট পক্ষ। ঠিক একইভাবে আমরা যদি এখন বিক্রয় হিসাবটা প্রস্তুত করি, তাহলে বিক্রয় হিসাব তারিখ থাকবে, বিবরণ থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে, টাকা। তারিখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। একটা ক্রেডিট পক্ষ, একটা ডেবিট পক্ষ। চলে আসি খতিয়ানের মূল কাজে, অর্থাৎ এই আমবাগান থেকে আমগুলো তুলে আমরা এই ঝাঁকার মধ্যে বা বস্তার মধ্যে রাখবো। সেক্ষেত্রে এখানে আমরা দুইটা আমের জাত বা হিসাবের শ্রেণী সিলেক্ট করে নিয়েছি, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে বিক্রয়। প্রথমে আমরা নগদের পোস্টিংটা কমপ্লিট করি। নগদের প্রথম তারিখে 2019 সালের জানুয়ারির 1 তারিখে নগদ টাকা নগদান হিসাব আছে কি না, যদি থাকে তাহলে দেখে নিই নগদান হিসাব আছে। আমরা নগদান হিসাব এখানে আছে ডেবিট পক্ষে, নগদান হিসাব আছে ডেবিট পক্ষে, তাহলে চলে আসলাম ডেবিট সাইডে। এখানে তারিখটা দিয়ে দেই 2019 জানু 1, নগদান হিসাব ডেবিট, তাই আমরা ডেবিট পক্ষে চলে আসলাম নগদান হিসাবে ডেবিট পাশে। এখন বিবরণের ঘরে যে হিসাব খাতের নামটা লিখতে হবে আমাকে, সেটা অবশ্যই বিপরীত হিসাব হতে হবে। ডেবিটের বিপরীত কখনোই ডেবিট হতে পারে না, ডেবিটের বিপরীত হবে ক্রেডিট হিসাব খাতটা। তাহলে নগদের বিপরীতে ক্রেডিট হিসাব খাত আছে মূলধন হিসাব, তাহলে আমরা লিখলাম মূলধন হিসাব। কিন্তু টাকা ব্যবহার করব আমরা যার হিসাব প্রস্তুত করতেছি, আমরা নগদান হিসাব প্রস্তুত করতেছি, অবশ্যই নগদের সোজা যে টাকাটা আছে আমরা সেই টাকাটা ব্যবহার করব। আছে 50,000 টাকা, দিয়ে দিলাম 50,000 টাকা। এবার আসি আমরা দ্বিতীয় জাবেদাটায় গিয়ে দেখবো যে নগদ আছে কিনা, যদি থাকে সেটা আমাদের নগদান হিসাবের খতিয়ানে পোস্টিং দিতে হবে। 5 তারিখে নগদান হিসাব আছে এবং সেটা আছে ডেবিট পাশে, তাহলে নগদান হিসাব ডেবিট হয়েছে। চলে আসলাম আবার নগদের ডেবিট পাশে, তারিখটা ছিল 5। বিপরীত হিসাবের নাম আছে বিক্রয় হিসাব, লিখে নিলাম বিক্রয় হিসাব। এই হচ্ছে আমাদের হিসাব পোস্টিং করা হলো। এবার টাকার অ্যামাউন্ট আছে, নগদের যত টাকা আছে 60,000 টাকা, দিয়ে দিলাম 60,000 টাকা। পরবর্তী 10 তারিখে আমাদের নগদান হিসাব আছে ক্রেডিট পক্ষে, চলে যাবো আমরা এখন ক্রেডিট পাশে। 2019 জানুয়ারি 10 তারিখ এখানে নগদ ক্রেডিট হয়েছে, তাই আমরা চলে গেলাম নগদান হিসাবের খতিয়ানের ক্রেডিট পাশে। বিপরীত হিসাব, ডেবিটের বিপরীত যেমন ক্রেডিট হয়, ক্রেডিটের বিপরীত আছে ডেবিট, ডেবিট আছে ক্রয় হিসাব, তাহলে লিখে দিলাম আমরা ক্রয় হিসাব। এবং টাকা এমন হবে নগদের যত আছে 30,000 টাকা, দিয়ে দিলাম 30,000 টাকা। এরপরে পরবর্তী পনেরো তারিখের লেনদেনটিতে আমাদের নগদ কোনো পক্ষ নেই, অতএব এটার ব্যবহারও আসবে না। এখন আমাদের এর ব্যালেন্স তৈরি করা পর্যায়ে আছি, এখন চলে আসি আমরা ব্যালেন্স কিভাবে তৈরি করব। ব্যালেন্স তৈরি করার সময় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে ডেবিট কলামের টাকাটা বেশি, অ্যামাউন্টটা যোগফল বেশি, নাকি ক্রেডিট কলামের অ্যামাউন্টের যোগফলটা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট পাশের অ্যামাউন্টের যোগফল বেশি আছে, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে নিচে এবং উপরে, কারণ ব্যালেন্স বিডি এবং সিডি দুটাই বের করতে হবে, তাহলে ফাঁকা রেখে আমরা লক করব। যে পাশে টাকাটা বেশি সেই পাশের টাকাটা আগে আমরা যোগ করে নিয়েছিলাম।
पंचाश एवं षाट टोटाल हलो हच्छे आपना तोमादे एक लक्ष दस हजार टाका एक लक्ष दस हजार टाका टाकाटा जो करे आम्रा कम टाका नीचे निये नाओ एक लक्ष दस हजार टाका एवं नीचे समाप्त करो एक लक्ष दस हजार टाका थेके जे टाकाटा आमादेर कम टाका छिलो सेई पाशे ओई कम टाकाटा एखान थेके वियोग करो वियोग करे जेटा हबे सेईटा आम्रा एकटा नाम दिब जार नाम हबे हच्छे ब्यालेंस সিডি এবং এই ব্যালেন্স সিডি এর তারিখটা হবে যে মাসের অঙ্ক ওই মাসের শেষ তারিখ যেহেতু আমাদের এটা জানুয়ারি মাস এটা হবে জানুয়ারির 31 তারিখে এবং টাকার পরিমাণটা কত হবে টাকার পরিমাণ হবে হচ্ছে 80,000 টাকা 1,10,000 থেকে আমরা উপরে 30,000 টাকা বাদ দেওয়ায় আমাদের ব্যালেন্স সিডিটা বের হয়েছে 80,000 টাকা যে টাকাটা সিডি হিসেবে বের হবে এবং যে পাশে দেখো আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি বের হয়েছে যে পাশে সিডি বের হবে তার ঠিক অপর পাশে এসে এবং হিসাব বন্ধের নিচে আমরা লিখব ব্যালেন্স বি ডি ক্রেডিট ডাউন ব্যালেন্স ডাউন এবং এটার তারিখ হবে তুমি যে মাসের অঙ্ক করতেছো তার পরের মাস আমরা জানুয়ারির অঙ্ক করতেছি জানুয়ারির পরের মাস হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 1 তারিখ পরবর্তী মাসের 1 তারিখ যদি এটা এক বছরের হয় তাহলে যে বছরে করবা তার পরের বছরের প্রথম দিন এইরকম ভাবে এটা তোমার স্থানান্তর হবে ব্যালেন্স সিডি যত টাকা থাকবে পরবর্তী মাসের প্রথম দিনে তত টাকাই বিডি হিসেবে স্থানান্তরিত হবে 80,000 টাকা আমাদের নবদান হিসাবের খতিয়ান প্রস্তুত করা শেষ টি হবে এবার আমরা বিক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করব দেখে আসি আমরা যে আমাদের বিক্রয় হিসাব কোথায় কোথায় আছে এবং সেগুলা আমাদের এখান থেকে বের করে ওই জায়গা পোস্টিং দিতে হবে অর্থাৎ খতিয়ানে পোস্টিং দিতে হবে প্রথম জানুয়ারির 1 তারিখে আমাদের কোনো বিক্রয় হিসাব বলে কোনো হিসাব নেই 5 তারিখেও কোনো বিক্রয় হিসাব আছে কিনা হ্যাঁ আছে এবং সেটা আছে ক্রেডিট পক্ষে তাহলে আমরা চলে যাব বিক্রয় হিসাবে ক্রেডিট পক্ষে তারিখ হবে 2019 জানুয়ারি 5 তাই আমরা বিক্রয় হিসাব এর খতিয়ানের ক্রেডিট পক্ষে গেলাম এবার বিপরীত হিসাব হবে ক্রেডিটের বিপরীত ডেবিট ডেবিটে আছে নগদান হিসাব তাহলে আমরা লিখব এখানে নগদান হিসাব এবং এই নগদান হিসাব এ মানে বিপরীত হিসাবে যে আছে বিক্রয় হিসাবে যে টাকাটা আছে সেই টাকাটা আমরা ওখানে পোস্টিং করব 60,000 টাকা 5 তারিখ শেষ 10 তারিখে আমাদের বিক্রয় বলে কোনো হিসাব নেই 15 তারিখের প্রথম অংশে কোনো বিক্রয় হিসাব নেই 15 তারিখের দ্বিতীয় অংশে বিক্রয় হিসাব আছে এবং সেটা ক্রেডিট পক্ষে ক্রেডিটের বিপরীত ডেবিট আর ডেবিট হিসাব খাতার নাম দেনাদার হিসাব সেক্ষেত্রে আমরা চলে যাব ক্রেডিট পাশে জানুয়ারি 15 তারিখের দ্বিতীয় অংশ এটা আমরা ইন্ডিকেট করতেও পারি না করলেও কোনো সমস্যা নেই বিক্রয় হিসাবের বিপরীত হচ্ছে দেনাদার হিসাব আমরা লিখব দেনাদার দেনাদার হিসাব আমাদের টাকার পরিমাণ হবে 15,000 টাকা 15,000 টাকা জাবেদার মধ্যে বিক্রয় হিসাবের আর কোনো এন্ট্রি আমাদের না থাকায় আমরা আর কিছু ওখানে পোস্টিং করতে পারবো না যেহেতু আমাদের বিক্রয় হিসাবের সবগুলো লেনদেন ওখানে পোস্টিং করা শেষ হয়ে গেছে এখন আমরা জের বের করব জের বের করার সময় আমি আগেও বলেছি যে পাশে টাকার পরিমাণটা বেশি থাকবে আমরা সেই পাশের টাকাটা আগে যোগ করে নেব যেহেতু আমাদের এখানে একটা পাশেই টাকা আছে অন্য পাশ ফাঁকা সেক্ষেত্রে ওই পাশটা আমরা যোগ করে নেব এখানে টাকা আছে 75,000 টাকা হিসাব
সমাপ্ত দেন ওই 75000 টাকা নিয়ে এসে আমরা অপর পাশে কোন টাকা যেহেতু টাকা নেই এটাই কোন টাকা 75000 টাকা নামাবো 75000 টাকা থেকে উপরটা মাইনাস করা নিয়ম যেহেতু কিছু নেই তাহলে 75000ই উপরে থাকবে এবং এটার নাম হবে ব্যালেন্স সি ডি 2019 এটা হবে জানুয়ারি 31 তারিখ অর্থাৎ যে মাসের অঙ্ক সেই মাসের শেষ দিন হবে ব্যালেন্স সিডি ঠিক এই সিডিটাই অপর পাশে দেখো এখানে আমাদের ব্যালেন্স সিডিটা বের হয়েছিল ক্রেডিট পাশে আর বিডিটা আমরা ট্রান্সফার করেছিলাম ডেবিট পাশে আর এই ক্ষেত্রে আমাদের সিডিটাই বের হয়েছে ডেবিট পাশে অবশ্যই বিডিটা তাহলে চলে যাবে ক্রেডিট পাশে চলে আসুন ক্রেডিট পাশে হিসাব ক্লোজ হয়ে গেছে তারিখটা হবে পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বি ডি টাকার পরিমাণ সিডি যত টাকা বিডিও তত টাকা 75000 টাকা এই ছিল আমাদের জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত টি শখের মাধ্যমে এবার আমরা চলে আসি জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করব নগদান হিসাব এবং বিক্রয় হিসাবে সেটা চলমান যে শখ বা আধুনিক শখের মাধ্যমে আশা করি এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি বা যে কাজগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি বা করেছি সেটুকু তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারছো আমার এখন চলমান যে শখে খতিয়ান প্রস্তুত করতে হলে এই টি শখের নমুনা দুটোকে মুছে ফেলতে হবে চলে আসি আমরা চলমান যে শখে কাজ শেখার জন্য এটা হচ্ছে চলমান যে শখ চলমান যে শখে 7টি কলাম থাকবে আমরা প্রত্যেকটা কলামের নাম এখন আলোচনা করব প্রথমে থাকবে তারিখ তারপরে থাকবে বিবরণ এরপরে থাকবে জাবেদা পৃষ্ঠা একটা হচ্ছে তোমার ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা এই শেষ কলামটাকে আমরা দুইটা অংশে ডিভাইডেড করে নিয়েছি এই অংশটার নাম হচ্ছে জে বা ব্যালেন্স তুমি লিখতে পারো একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স ঠিক একইভাবে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জে বা ব্যালেন্স একটা ডেবিট আর একটা ক্রেডিট মনে রাখতে হবে আমাদের টি শখ যখন করেছি প্রত্যেকটা হিসাব খাতের শেষে গিয়ে আমাদের আলাদা করে ব্যালেন্স বিডি এবং সিডি বের করতে হয়েছে বা আলাদা করে ব্যালেন্স বের করতে হয়েছে কিন্তু চলমান যে শখে আলাদা করে ব্যালেন্স বের করার কোনো প্রয়োজন হয় না এবং আমি মনে করি চলমান যে শখটা সময় কম লাগে সম্পন্ন করতে সেক্ষেত্রে পরীক্ষার হলে যদি তোমাদের কোনো শখের নাম উল্লেখ করে না দেয়
তোমরা চলমান যে সবটা করতে পারো, এতে তোমাদের সময় সেভ হবে। চলে আসি চলমান যে সকের প্রথম হিসাব, নবদান হিসাব। নবদান হিসাবে প্রথমে চলে আসি 2019 সালের জানুয়ারির 1 তারিখে নবদান হিসাব আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে নবদান হিসাব আছে ডেবিট পাশে। আমরা প্রথমে তারিখটা দিয়ে নিই 2019 জানুয়ারি 1 নবদান হিসাব ডেবিট। তার বিপরীত হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব আছে ক্রেডিট, মূলধন হিসাব লিখলাম মূলধন হিসাব। এবং টাকা হবে যার হিসাব তৈরি করতেছি, নবদান হিসাব তৈরি করতেছি, নবদানের টাকা আছে ডেবিটে, ডেবিটে 50,000 টাকা আমরা টাকা দিব, ডেবিটে 50,000 টাকা। যেহেতু টাকা ডেবিট ঘরে, অবশ্যই জেরও চলে যাবে ডেবিট ঘরে। চলে আসি জের 50,000 টাকা ডেবিট ঘরে। এরপরে আসি 5 তারিখে নগদ আছে এবং সেটা ডেবিট পাশে আছে, তারিখ 5। বিপরীত হিসাবের নাম আছে বিক্রয় হিসাব, লিখলাম বিক্রয় হিসাব। টাকা হবে নগদ যে ঘরে আছে ডেবিট 60,000 টাকা, তাহলে ডেবিট 60,000 টাকা। এখন আমাদের দেখতে হবে যে টাকা আসলো কোন ঘরে, আগের জের অবশিষ্ট আছে কোন ঘরে। আমাদের আগের জের অবশিষ্ট আছে ডেবিট ঘরে এবং টাকাও এসেছে ডেবিট ঘরে। আমরা ছোট্ট একটু সূত্র এখানে লিখে রাখতে পারি, ডেবিট ডেবিট, যদি ডেবিট এবং ডেবিট হয় তাহলে প্লাস, ডেবিট ডেবিট হবে প্লাস, যদি ক্রেডিট ক্রেডিট হয় অর্থাৎ টাকা আসলো ডেবিটে, জের ছিল ডেবিটে, ডেবিট ডেবিট হইলে প্লাস, আর যদি ক্রেডিট ক্রেডিট হয় সেটাও প্লাস, যদি ডেবিট ক্রেডিট হয় অথবা ক্রেডিট ডেবিট হয় সেগুলো হবে মাইনাস। আমরা এখানে খেয়াল করে দেখতে পারি যে আমাদের জের আছে ডেবিট ঘরে 50, জের আছে ডেবিট ঘরে 50 এবং টাকা আসছেও ডেবিট ঘরে অর্থাৎ ডেবিট ডেবিট হয়েছে, সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে 50। তাহলে কত হলো 1,10,000। এবার আসি 10 তারিখে, 10 তারিখে আমাদের নগদ ক্রেডিট হয়েছে। বিপরীত হিসাবের নাম ক্রয় হিসাব, 10 তারিখ বিপরীত হিসাব ক্রয় হিসাব, লিখলাম ক্রয় হিসাব। আমাদের টাকার অ্যামাউন্ট নগদ যে ঘরে আছে সেই ঘরে দিতে হবে, নগদ আছে ক্রেডিটে আছে 30,000 টাকা, তাহলে আমরা চলে গেলাম ক্রেডিট ঘরে 30,000 টাকা। এখন কথা হচ্ছে আমরা দেখব আমাদের জের আছে কোন ঘরে, ডেবিট ঘরে, জের আছে ডেবিট ঘরে, টাকা আসছে আমাদের ক্রেডিট কলামে। আমি আগেই লিখে রাখছি যে ডেবিট এবং ক্রেডিট অথবা ক্রেডিট এবং ডেবিট হইলে আমাদের বিয়োগ হয়, আর যদি ডেবিট ডেবিট ক্রেডিট ক্রেডিট অর্থাৎ জের এবং টাকা আসা দুটা যদি একই কলামে হয় তাহলে জোর যোগ হবে, আর যদি জের এবং টাকা আসা দুটা যদি ভিন্ন কলম হয় তাহলে বিয়োগ হবে। আমাদের ডেবিটে জের অবশিষ্ট আছে 1,10,000 আর ক্রেডিটে টাকা এসছে 30,000 টাকা, তাহলে 1,10,000 থেকে 30,000 যদি বাদ দিই আমরা থাকবে 80,000। এখন কথা হচ্ছে আমাদের ডেবিট অ্যামাউন্টটা বড় নাকি ক্রেডিট অ্যামাউন্টটা বড়? অবশ্যই আমাদের ডেবিটের জের অ্যামাউন্টটা বড়, যে অ্যামাউন্টটা বড় থাকে জেরটা তার কলমেই থেকে যাবে। যেহেতু ডেবিট জের 1,10,000, ক্রেডিট টাকা আছে আমাদের 30,000, সেক্ষেত্রে 1,10,000 থেকে 30,000 বাদ দিয়ে যে 80,000 হয় সেটা কিন্তু আমাদের এই ডেবিট ঘরেই থেকে গেল 80,000, ক্রেডিট ঘরে যাবে না, কারণ আমাদের ক্রেডিটের অ্যামাউন্টটা ছোট, যার জের থাকবে তার কলামেই নেমে যাবে। শেষ হয়ে গেল আমাদের নগদান হিসাব চলমান জের থাকে। যদি আমাদের এইখানে এইখানে অ্যামাউন্টটা বড় থাকতো, এটা যদি ছোট থাকতো, তাহলে আমাদের বিয়োগ করে যে অ্যামাউন্টটা যে জেরটা থাকতো, যেহেতু ক্রেডিট কলামের টাকা বড় সেক্ষেত্রে আমাদের তখন জেরটা ক্রেডিট কলামে চলে যেত। আমাদের অঙ্কে যেহেতু ডেবিটের
জেডটা বড় আছে সেজন্য ব্যালেন্সটা আমাদের ডেবিটের ঘরে থেকে গেল। চলে আসি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব প্রথম তারিখে কোনো বিক্রয় হিসাব নেই, পাঁচ তারিখে আমাদের বিক্রয় হিসাব আছে 2019 জানুয়ারি 5 বিক্রয় হিসাব আছে ক্রেডিটে। বিপরীত হিসাবের নাম লিখতে গেলে আমাদের লিখতে হবে নগদান হিসাব, কারণ ক্রেডিটের বিপরীত ডেবিট, নগদান হিসাব। টাকা হবে যে হিসাব তৈরি করতেছি তার ঘরে, ক্রেডিট ঘরে আছে বিক্রয় হিসাব 60,000 টাকা চলে গেল ক্রেডিট ঘরে 60,000। অবশ্যই টাকা যদি প্রথম তারিখে ক্রেডিট ঘরে আসে বা ডেবিট ঘরে আসে, যে ঘরে টাকা আসবে যেটা সেই ঘরে ট্রান্সফার হবে 60,000 টাকা ক্রেডিট করে। 10 তারিখে আমাদের বিক্রয় হিসাব নেই, 15 তারিখে প্রথম অংশে নেই, 15 তারিখে দ্বিতীয় অংশে আমাদের বিক্রয় হিসাব আছে এবং সেটা ক্রেডিট পক্ষে। যেহেতু ক্রেডিট পক্ষে এর বিপরীত হিসাবের নাম হবে দেনাদার হিসাব। জানুয়ারি 15 দ্বিতীয় অংশ, বিপরীত হিসাবের নাম দেনাদার হিসাব, কিন্তু টাকা ব্যবহার করব আমরা বিক্রয় হিসাব যে ঘরে আছে, বিক্রয় ক্রেডিট ঘরে আছে 15,000 টাকা চলে যাবে ক্রেডিট ঘরে 15,000 টাকা। আমাদের যে অবশিষ্ট আছে ক্রেডিট ঘরে 60,000 এবং টাকাও আসছে ক্রেডিট ঘরে 15,000। আমি আগেই উপরে লিখে রাখছিলাম যে ক্রেডিট এবং ক্রেডিট যদি হয়, ক্রেডিট এবং ক্রেডিট যদি হয় তাহলে ক্রেডিটে ক্রেডিটে প্লাস হবে, জেরো ক্রেডিটে আমার টাকা আসছে ক্রেডিটে, ক্রেডিট ক্রেডিট প্লাস হয়ে আমাদের জেল থেকে যাচ্ছে ক্রেডিট ঘরে অর্থাৎ 75,000 টাকা। এই ছিল হচ্ছে আমাদের চলমান যে স্তর। দেখো চলতে চলতে যে বের হয়ে যাচ্ছে অর্থাৎ চলমান অবস্থায় যে বের হচ্ছে, এটা আলাদা করে কখনোই আর যে বা ব্যালেন্স ব্যালেন্স বিডিসিডি কিছুই বের করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এই অঙ্কটা করা তোমাদের জন্য সময়ের সাথে তাল মিলিয়ে তোমরা স্বল্প সময়ের মধ্যে এটা শেষ করতে পারবা। তাই আমি বলবো যদি পরীক্ষার প্রশ্নে কখনোই খতিয়ানের সব উল্লেখ না আসে তাহলে অবশ্যই তোমরা চলমান যে সব করার চেষ্টা করবা। আজকের মতো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা করোনা বা কোভিড-19 মহামারীতে অনেকদিন যাবত তোমাদের সাথে ক্লাসে যোগাযোগ করতে পারছি না বা ক্লাস নিতে পারছি না, তোমরাও ঘরে বসে আছো, বসে না থেকে যতটুকু সময় পাও, জানি সবারই খারাপ লাগে পরিবেশ পরিস্থিতির কারণে, সেক্ষেত্রে তোমরা বাসায় আগে বিগত দিনগুলোতে আমরা যা কিছু প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা শিক্ষক তোমাদের যা কিছু শিখিয়েছে বা নোট করাইছে, আমি নর্মালি তোমাদের বলতাম যে আমার ক্লাসগুলো তোমরা নোট করে রাখবা, সেক্ষেত্রে এই নোটগুলো তোমরা বাসায় বসে বসে আবার রিভিশনে আনতে পারো। হিসাব বিজ্ঞান চর্চার বিষয়, তুমি যত নতুন অঙ্ক করবা, যত নতুন নতুন অঙ্কের সামনে যাবা, আগাবা মুখ করবা, তত নতুন নতুন সমস্যা তোমার সামনে আসবে। এই অবরোধ চলাকালীন সময়ে তোমরা বাসায় যদি কোনো সমস্যা পেয়ে থাকো অবশ্যই সেটা তোমরা মার্ক করে রাখবা। আমাদের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যখন আবার পুনরায় আমাদের ক্লাসে ফিরে আসব তখন তোমাদের সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, প্রতি ঘন্টায় ন্যূনতম 20 সেকেন্ড ধরে একবার করে হাত ধোয়া সাবান পানি দিয়ে, যতটা সাবধানতায় থাকবা, কারণ সচেতনতাই সবচাইতে বড় অবলম্বন আমাদের জন্য এখন। তো তারপরেও চাই যে আল্লাহ যেন আমাদেরকে খুব দ্রুতই এই ভয়ানক পরিস্থিতি থেকে পরিত্রাণ করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে জাবেদা এবং খতিয়ানের উপর বিস্তর আলোচনা এবং কিছু সমাধান দেখলাম। এই জাবেদা এবং খতিয়ানের উপর ভিত্তি করে এবং এর সাথে সামঞ্জস্য আছে এরকম অধ্যায়গুলো থেকে তোমরা সচরাচর পরীক্ষার খাতা বা প্রশ্নপত্রে এই প্রশ্নগুলা
অবশ্যই দেখে থাকবে এবং এগুলা খুব পরিচিত প্রশ্ন এইগুলাই সিজনশীলের পর গ হিসেবে আসে এবং এগুলা যেহেতু পরীক্ষার হলে মাঝে মধ্যেই তোমরা দেখতে পাও বা আসে তো আমি বলবো আমরা যতটুকু আলোচনা করেছি আমার ওই আলোচনার মধ্যেই তোমরা এই প্রশ্নের সমাধানগুলো খুঁজে পাবো এবং এই প্রশ্নগুলোর সমাধান আমি শ্রেণীকক্ষে তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি এবং সেটা নোট করে রাখতে বলেছিলাম অবশ্যই সবার কাছে আশা করি নোটটা আছে তোমরা বাসায় এই প্রশ্নগুলোর সমাধান করবে প্রথম প্রশ্ন প্রারম্ভিক মূলধন এর পরিমাণ নির্ণয় বছরের প্রথমে একদম শুরুতে মালিক যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেগুলোর যোগফলে হচ্ছে প্রারম্ভিক মূলধন আর যদি সাথে কোনো দায় নিয়ে শুরু করে তাহলে ওই দায় সহ বলে তাহলে ওটা মাইনাস করতে হবে এবং এই সহ এবং নিয়ে যে লেকচার সেটা আমি তোমাদের ক্লাসে দিয়েছিলাম এবং নোট করে রেখে দিয়ে দিতে বলেছিলাম তোমরা ওটা একটু ফলো করে নিও যে দায় সহ দায় নিয়ে ব্যবসা শুরু করো স্থায়ী সম্পদ হতে পারে সেটা যন্ত্রপাতি হতে পারে সেটা দালান কোঠা যে কোনো কিছু কোনো সম্পদ বৃদ্ধির পরিমাণ লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা এই ব্যাখ্যাটা আমি দুই পদ্ধতি তোমাদের দেখাইছি শ্রেণী পদ্ধতি সমীকরণ পদ্ধতি যেটা করবো সেটাই হবে হিসাব শ্রেণী বা খাত দেখাও অনেক সময় তোমাদের কাছে হিসাব শ্রেণী বা খাতে প্রভাবও চাইতে পারে অনেক সময় প্রভাব নাও চাইতে পারে হিসাব সমীকরণের প্রভাব অথবা প্রমাণ করো এ ইকুয়াল টু এ প্লাস ই যেটাকে আমরা টেবুলার শপে করে থাকি এবং টেবুলার শপ ছাড়াও অনেক সময় টেবুলার শপ চায় না সেক্ষেত্রে আমরা সাধারণ আর একটা শপে করতে পারি যেটা তোমাদের ক্লাসে করানো হয়েছে লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় ডেবিট এবং ক্রেডিট নির্ণয় আর সাধারণ যাবেরা প্রায় কাছাকাছি শুধুমাত্র ঘরের পার্থক্য আর হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি কাজ তোমরা অবশ্যই সঠিক ঘর বা কলাম বা শখের মাধ্যমে ব্যবহার করে অঙ্কটা সম্পন্ন করার চেষ্টা করবা কারণ হিসাব বিজ্ঞান এক ধরনের আর্ট যে যত সুন্দরভাবে অঙ্কটাকে উপস্থাপন করবে সে তত বেশি মার্ক ক্যারি করতে পারবে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় সাধারণ জাবেদা প্রস্তুত করো এই দুইটা প্রায় কাছাকাছি ঘরের পার্থক্য শুধু খতিয়ান হিসাব প্রস্তুত এই খতিয়ান হিসাব প্রস্তুত একটু আগে আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করলাম যে জাবেদা থেকে অবশ্যই খতিয়ান প্রস্তুত করলে করতে হলে সাধারণ জাবেদার সাহায্য নিতে হবে এখন সাধারণ জাবেদাটা তোমার তুমি নিজে করে নিয়ে নিতে পারো অথবা তুমি যদি মনে করো যে না তুমি তোমার মনে মনে বা মাথার মধ্যেই সাধারণ জাবেদাটা নিজে নিজে সলভ করে নিয়ে ওখান থেকে খতিয়ানে পোস্টিং করবে সেটাও পারো তবে আমি বলবো যেহেতু তোমাদের প্রাথমিক পর্যায়ে নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বলবো তোমাদের প্রাথমিক পর্যায়ে শেখার সময় এই সময় তোমরা সাধারণ জাবেদা এই সাধারণ জাবেদাটা করে নিয়ে তারপরে তোমরা খতিয়ান করার চেষ্টা করবে এতে তোমাদের কাজের প্রতি দক্ষতা বাড়বে আর প্রত্যেককেই বলবো একটা কথা যে হিসাব বিজ্ঞান যত করবা তত তুমি নতুন নতুন সমস্যার সম্মুখীন হবা এবং সেগুলো আমরা যেভাবেই পারি তোমরা কমেন্টস বক্সে গিয়েও আমাদের সমস্যার কথা বলতে পারো বা সমস্যাগুলো দিতে পারো তাতে করে আমরা নেক্সট ক্লাসগুলোতে তোমাদের এই সমস্যাগুলো বিবেচনায় রাখবো এবং সমাধান করার চেষ্টা করবো আর বাসায় থেকে সময় নষ্ট না করে তোমরা চেষ্টা করবে এই কাজগুলো তোমাদের বোর্ড বই থেকে যে কোনো একটি উদ্দীপক নিয়ে উপরোক্ত প্রশ্নগুলো সমাধান অর্থাৎ এই প্রশ্নগুলো আমি এর আগে তোমাদের সমাধান করে দিয়েছি এবং নোট রাখতে বলেছিলাম আশা করি সবার কাছে নোট আছে তোমরা সেখান থেকেও সাহায্য নিতে পারো এই ছিল আজকের মতো আলোচনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করি এবং আশা করি ইনশাল্লাহ আমাদের এই ভয়াবহ পরিস্থিতি খুব দ্রুতই শেষ হয়ে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ